শুনুন, এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কোনো লিগ্যাল অথরিটি নেই, লিগ্যাল স্যানিটিটি নেই। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা বিজেপিরই একটা ঘোমটা, বিজেপি ঘোমটা পড়ে আছে, তার ঘোমটার তলায় হচ্ছে বিজেপিরই বিভিন্ন রূপ। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কোনো অধিকার নেই, এরা কোনো কোনো হিউম্যান রাইটস অ্যাক্টে এরা কনস্টিটিউট হয়নি, তৈরি হয়নি। দু নম্বর, 144 ধারা জারি রয়েছে, সেখানে ঢুকবে কী করে, ঢোকা যায় নাকি? তিন নম্বর, হাইকোর্টে মামলা পেন্ডিং রয়েছে, হাইকোর্ট মামলা দেখছে, সাবজুডিস ম্যাটার, সেই সাবজুডিস ম্যাটারে কে ফ্যাক্ট ফাইন্ডিং, কিসেরই ইনভেস্টিগেশন কী করে করতে পারে? এরা হচ্ছে বিজেপি একটা জায়গা বাংলার মানুষের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টি, রিশরাতেও তাই করেছে, রিশরাতে দিলীপ ঘোষ, এরা বাইরের থেকে লোক নিয়ে এসে প্রভোক করে ঝামেলা করেছে, এটা মানুষের কাছে স্পষ্ট বার্তা চলে গেছে। সেই স্পষ্ট বার্তায় আজকে বিজেপি তাল সামলাতে না পেরে এইসব ফ্যাক্ট ফাইন্ডিং করছে। মানুষ কিন্তু বুঝে গেছে বিজেপি দলটা কি, বিজেপি কি চাইছে, বিজেপি পশ্চিমবাংলাতে আগুন জ্বালাতে চাইছে, বিজেপি হিন্দু আর মুসলিম ধর্মের মধ্যে লাগিয়ে দিতে চাইছে। এদের বাজার দর কিছু নেই, এরা যেমন গুজরাটের দাঙ্গা লাগিয়ে ভারতের জনতা পার্টি এসেছিল, বিজেপি চাইছে পশ্চিমবাংলায় ওরকম একটা দাঙ্গা লাগাতে। একদম কিছুই নেই, কিচ্ছু নেই। সাগর দিঘি নিয়ে তার দলের মধ্যে আলোচনা হচ্ছে, একটা সাগর দিঘি দেখালে কি হয়ে যাবে নাকি, হতে পারে নাকি? দেখুন না পঞ্চায়েত নির্বাচনে কি হয়, কোথায় কে থাকে। আমরাও কিন্তু ভারতবর্ষের বুকে পার্লামেন্টে দাঁড়িয়ে মুখোশগুলো খুলে দিয়েছি, কংগ্রেসের থেকেও কে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে, এগুলোও আমরা মুখোশ খুলেছি। মানুষ উত্তর দিয়ে দেবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।